মাত্র 28 দিনেই 1,000 কোটি টাকার ব্যবসা করল পাঠান। আরো একবার শাহরুখ খানের হাত ধরেই ডুবতে বসা বলিউড মাথা চাড়া দিয়ে উঠল। এটাই হয়তো কিং খানের ক্যারিশমা। 2022 সালে যখন অক্ষয় কুমারের পৃথ্বীরাজ, আমির খানের লাল সিং চাঠা, অজয় দেবগনের থ্যাঙ্ক গড এর মতো বিগ বাজেট সিনেমা মুখ থুবড়ে পড়ল, সবাই ধরে নিয়েছিল বলিউড শেষ। কারণ সাউথ ইন্ডিয়ার পুষ্পা, KGF, RRR, কান্তারার মতো সিনেমা রাজ করতে শুরু করেছিল সারা ভারতে। তাহলে কি এত বছর ধরে যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতের জনগণকে এন্টারটেইন করত, সেই ইন্ডাস্ট্রিতে এবার তালা পড়ে যাবে, কাজ হারাবে কয়েক লাখ মানুষ? এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতিতে মুক্তি পেল শাহরুখ খানের পাঠানের টিজার। 4 বছর পর তিনি ফিরে এসে ভক্তদের বললেন, কুর্সি কি পেটি বাঁধ লো, মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়। সত্যি সত্যি মৌসম মানে আবহাওয়া বিগড়ে গেল 2023 সালের জানুয়ারি মাসের 25 তারিখ বক্স অফিসে ঝড় তুলে মুক্তি পেল পাঠান। সেই ঝড়ের দাপটে উড়ে গেল সমস্ত রেকর্ড, দুমড়ে মুচড়ে গেল বয়কট গ্যাংয়ের লোকজন, আর খুলে গেল বন্ধ হওয়া একের পর এক সিনেমা হলের দরজা। মানুষ পাগলের মতো ভিড় জমাতে থাকলো সিনেমা হলগুলোতে, যেন কোনো উৎসব শুরু হয়েছে গোটা ভারতে। আর তার ফলে পাঠান সিনেমাটি প্রথম এবং দ্বিতীয় দিন মিলিয়ে 220 কোটি টাকার ব্যবসা করে ফেলল। ব্যাস সেদিন থেকেই আবার আশায় বুক বাঁধতে শুরু করলো শাহরুখ ফ্যানেরা। তবে এটা স্বীকার করতেই হবে যে পাঠানের সাফল্যের 70% যদি শাহরুখ খানের ক্যারিশমা হয়, তাহলে বাকি 30% সাফল্যের দাবিদার বলিউডের ভাইজান মিস্টার সলমান খান। পাঠান ছবিতে টাইগার হিসেবে তার কয়েক মিনিটের উপস্থিতি সুনামির মতো আছড়ে পড়ে আর সমুদ্র হিমাচল। সেই কবেকার করণ অর্জুন, তারপর এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর আবার শাহরুখ সলমান একসঙ্গে। এই ছবি যদি 1,000 কোটি টাকা ইনকাম না করে, তাহলে আর কোন ছবি করবে? আর এই পাঠান সিনেমার মাধ্যমে শাহরুখ আর সলমান যেন আরো একবার প্রমাণ করে দিলেন, যতই সাউথ ইন্ডিয়ান সিনেমার রমরমা হোক, যতই রকি ভাই আর পুষ্পাকে নিয়ে মাতামাতি করুক দেশ, তারা দুজন একসঙ্গে এলে এখনো দর্শকেরা পাগল হয়ে যায়। শাহরুখ আর সলমানই হয়তো ভারতবর্ষের সেই শেষ 2 মেগাস্টার, যাদের সিনেমা মুক্তি পেলে আজও রাস্তাঘাট শুনশান হয়ে যায়, অফিস পাড়া ফাঁকা থাকে, অনলাইনে জিনিসপত্র কেনার রেট কমে যায়। শোনা যাচ্ছে আদিত্য চোপড়া আর শ্রীধর রাঘবন মিলে এমন একটা গল্প লিখছেন, যেখানে সিনেমার শুরু থেকে শেষ অবধি শাহরুখ আর সলমানকে একসঙ্গে দেখা যাবে। সেই গল্পে যেমন পাঠান ও টাইগারের বন্ধুত্ব দেখানো হবে, তেমনই থাকবে এই দুজনের মুখোমুখি মারপিটও। আশা করা হচ্ছে এই সিনেমাটি ভারতীয় সিনেমার একটা মাইল ফলক রূপে প্রতিষ্ঠিত হবে। এখন অবধি পাঠান সিনেমাটি 1,000 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। দেখা যাক পাঠানের দৌড় শেষ অবধি কোথায় গিয়ে থামে। তবে বাংলাদেশের মানুষদের জন্য আরও একটা সুখবর রয়েছে, আগামী 24 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে পাঠান। এবার দেখা যাক ইন্ডিয়ার পাঠান ঝড় বাংলাদেশে কতটা প্রভাব ফেলে। আলটিমেট পরিবারের পক্ষ থেকে শাহরুখ সহ পাঠানের সমস্ত কলাকুশলীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। এইরকম ভিডিও প্রতিদিন পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন।